আমার সাথে যে ভাইরা আছে ফ্রম অস্ট্রেলিয়া, দে আর ফ্রম সাউথ আফ্রিকা, জোহানেসবার্গ অ্যান্ড মেলবোর্ন, আই এম ফ্রম ঢাকা অলসো। তো তারাই হচ্ছে আমার সঙ্গী, একসাথে আমাদের সাথে ট্রাভেল করছে। আমরা আছি ব্রোকেন বিচে, যে ব্রোকেন বিচ এই জায়গাটা অনেক ছবি দেখেছি, বাস্তবে এখন এটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ক্লিঙ্কিং বিচ। এটা পৃথিবীর এমন কোনো দেশ নেই যে যে দেশের মানুষ এটাকে চিনে না, এমন কোনো দেশের মানুষ নেই যে এখানে আসেনি, যারা ইন্দোনেশিয়া অন্তত একবার এসেছে বালিতে, তো সবাই চায় এখানে একবার ঘুরে আসতে। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইন্দোনেশিয়ার বালি থেকে। আমি জুনুন আপনাদের সাথে রয়েছি। এই মুহূর্তে আমি রয়েছি বালির সবচেয়ে আকর্ষণীয় পর্যটন গন্তব্য নুসা পানিদা আইল্যান্ডে। এটি নুসা পানিদা আইল্যান্ডের ভ্রমণের দ্বিতীয় পর্ব। এই পর্বে আপনাদেরকে আমি ঘুরে দেখাবো ব্রোকেন বিচ এবং ক্লিঙ্কিং বিচ। তাহলে চলুন এবং দেখতে থাকুন। দর্শক, প্রথমে আমরা চলে এলাম ব্রোকেন বিচের কার পার্কিং পয়েন্টে। পাহাড়ি রাস্তা ধরে আমাদেরকে গাইড নিয়ে যাচ্ছে বিচের দিকে। আমরা গাইডকে অনুসরণ করে হাঁটতে শুরু করলাম। প্রতিদিন এখানে অনেক ট্যুরিস্ট ঘুরতে আসেন এবং তাদের মধ্যে কেউ কেউ এখানে রাত্রি যাপন করে থাকেন। বালির যে মেইনল্যান্ড থেকে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত স্পিড বোটে করে এখানে প্রচুর ট্যুরিস্ট আসেন এবং বিকাল পাঁচটার মধ্যে আবারও ফিরে যেতে পারেন। তাই কেউ কেউ এখানে ডেলং প্রোগ্রামে আসেন, কেউ কেউ এখানে রাত্রি যাপন করার উদ্দেশ্যে আসেন। এই জায়গাটা একটা ফটোশ্যুট করার পয়েন্ট, যে কেউ এখানে ফটোশ্যুট করতে পারেন এবং তার জন্য আপনাকে পে করতে হবে। খুব সতর্কতার সহিত নামতে হচ্ছে। খুব স্লিপি অলসো। ওকে ওকে ওকে। Okay, this place we call a broken beach. আমরা আছি ব্রোকেন বিচে। যে ব্রোকেন বিচ, এই জায়গাটা অনেক ছবি দেখেছি, বাস্তবে এখন এটা দেখতে পাচ্ছি। অনেক গরম, ভেবেছিলাম এই সময় আর একটু ঠান্ডা থাকবে, বাট এখানে এখানে অনেক গরম অনুভব হচ্ছে। বাট এখানে নামা যায় না, জাস্ট উপর থেকে দেখা যায়, আমরা শুধু দেখতেই পাচ্ছি। সেখানে আমার টিমমেট যারা, আমাদের ট্যুরমেট যারা, দুজন সাউথ আফ্রিকান একজন অস্ট্রেলিয়ান, ওরা বাইরে থেকে দেখতেছে, আমি গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, তাই হাসতেছে ওরা এখান থেকে। অসাধারণ একটা দৃশ্য, এটা শুধু ছবিতে দেখেছি, বাস্তবে এই প্রথম দেখছি, দুর্দান্ত। এখানে মাঝখানে যে বালিটা আছে উপরে, সেটা হচ্ছে সাদা বালি এবং এক্সাম্পল হচ্ছে পাথর। Okay. Wow.
একটু ব্রোকেন বিচের ঠিক উপরে যাব, একটু ঘুরে দেখাবো। এখানে ছবি তোলার অনেক জায়গা আছে। এখান থেকে যদি আপনাদেরকে বিচটা দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন ঠিক এই জায়গাটার নিচে দিয়েই কিন্তু আপনার আরেকটা পানির স্রোত চলে গেছে, যেখানে আমরা ব্রোকেন বিচ বলি, এটা আমার ঠিক নিচে দিয়েই। এখানে ঠিক আমি নিচের উপরেই আছি। অনেক ঠান্ডা বাতাস, ঘুম চলে আসবে এখানে যদি একটু রেস্ট নেওয়ার জন্য গাছের ছায়া একটু বসা যায়। তো ক্লান্ত হয়ে গেছি, রৌদ্র এবং পাহাড়ি রাস্তা। আমাদের ট্যুর গাইড এবং আমরা চারজন, সামনে আমাদের ট্যুর গাইড। No, not time. Just take a picture from here. Because we have other place. Oh, actually, that's not bad. Okay, let me take. এখন blinking বিচের দিকে যাব। তো আমরা ব্রোকেন বিচ থেকে বেরিয়ে যাচ্ছি। আমার পিছনে যদি আপনারা দেখতে পান, ওয়ান্ডারফুল নেচার, বিউটিফুল। এইখানে কেউ চাইলে বসে ছবি তুলতে পারবে, সেই ছবি তোলার জন্য সেখানে স্পেস আছে। এই মুহূর্তে আমার ইন্টারেস্ট নেই। অনেক গরম, মেবি 35। এই নুসা পানিডা, এই দ্বীপটাকে কেন্দ্র করেই ইন্দোনেশিয়া বালিতে হাজারো ট্যুরিস্ট এসে জমা হয়। তো এইখানে যদি নাই আসি তাহলে ইন্দোনেশিয়ার ট্যুরটা একটা অসম্পূর্ণ থেকে যায়।
Tay. আসলাম এখানে, বালিতে প্রচুর টেম্পল, হাজারো টেম্পল। আমার পিছনেও এখানকার টেম্পল। এখানে হিন্দু অধ্যুষিত এলাকা, প্রচুর হিন্দু মানুষ বালিতে থাকে। ওকে, এখন আমাদের ক্লিংকিং বিচে যাব, সেখানে যাওয়ার পালা। থাকুন আমাদের সাথে। আর ঠিক উল্টা পাশে একটা আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, যদি দেখা যায়। আমি জানি না ক্যামেরা দেখা যাবে কি না। ওকে, থেকে নামলাম আমরা আসছি ক্লিংকিং বিচ। আমাদের পার্কিং এর এখানে আমাদের গাইড আমাদেরকে নক করতেছে যে কোন দিকে আমরা যাব। এখানে এশিয়ান টুরিস্ট অনেক। ও, বাতাসটা খুব ভালো লাগছে। ভিতরে তো এরকম বাতাস পাওয়া যায় না, বিচের পাড় এসছি। আমরা আসছি ক্লিংকিং বিচে, তো আস্তে আস্তে নামছি। হয়তো পানিতে নামা যাবে কি না, হয়তো না। তারপরে দেখি নেই, ক্লিংকিং বিচের ঠিক উপর থেকে দৃশ্যটা প্রায় এরকম। একটা মাঙ্কি পানি খাচ্ছে, নাও। কিভাবে পানি, হাই হাই হাই, সবটা ফেলে দিয়েছে। মাঙ্কিদের ভয় লাগে, এরা কখন আমার ক্যামেরা নিয়ে টান দেয়।
তা আবার মুশকিল। মনে হচ্ছে ওরা শুধু খাবারের সন্ধানেই আছে। এটি হলো ক্লিংকিং বিচ। পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশের মানুষ এই জায়গাটিকে চিনেন না। যারা অন্তত ইন্দোনেশিয়ার এই বালিতে বেড়াতে আসেন, আমি এই বিচের আগে অনেক ছবি এবং ভিডিও দেখেছি, আজ বাস্তবে চলে আসলাম। তবে অনেক নিচে এই বিচটি, অনেকেরই এই বিচে নামার পর ফিরে আসার শক্তি থাকবে না, এবং আমি সেখানে নামতে যাচ্ছি না, শুধু উপর থেকেই দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এই বিচে যাওয়ার জন্য রাস্তা একদম খাড়া। যারা দুর্বল চিত্তের মানুষ তারা নামার হয়তো সাহস করবে না। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে বিচ প্রায় 100 মিটার নিচে। কেউ যদি এই বিচে নামতে চায় ফিরে আসতে তার মিনিমাম 2 ঘন্টার প্রয়োজন হয়। তার মধ্যেও কেউ কেউ সেখানে নামছেন, আমি আপনাদেরকে একটু পথ নেমে দেখাই। খুব সতর্কতার সাথে নিচে নামতে হবে। কোন রকম একবার পা স্লিপ করলেই জীবন সংকটাপন্ন হয়ে যাবে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন একদম খাড়া। কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুব ভয় হচ্ছে, কিন্তু আমি আর নিচে নামতে চাচ্ছি না। এটি একটি বেলে মাটির পাহাড়। সময়ের সাথে সাথে পাহাড়ের ভাঙন হয়ে সাগরের সাথে অনেকটাই বিলীন হয়ে গেছে। ওদের ভয় নেই, কিন্তু সাগরের নীল জলরাশি এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এক অসাধারণ দৃশ্য ফুটে উঠেছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যেই কাউকেই মুগ্ধ করবে। এবার আমার ফেরার পালা। আমরা ছেড়ে যাচ্ছি বালির মূল এন্ডে। আমরা ডে ট্রিপে এসেছিলাম নিসা পানিরাতে, স্নোরকলিং, তারপরে ব্রোকেন বিচ এবং ক্লিংকিং বিচ। এগুলো ভিজিট করে আমরা এখন জেটিতে ফিরে আসছি। এখন আমরা
বালির ডান পাশে ফিরে যাব। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।